আজকে আবার প্রাইমারি নিয়োগ দিয়ে কোর্টের ইন্টারভেনশন নিয়োগ বহাল রাখার পক্ষে রায় দিয়েছেন মহামান্য আদালত। দুর্ভাগ্যের বিষয় এটাই, পশ্চিমবঙ্গে 10 বছরে মাত্র 2টো এরা টেট পরীক্ষা নিতে পেরেছিল, সেগুলো নির্ভুল নয়। নিয়োগের ক্ষেত্রে সম্পত্তি সরকারি পদক্ষেপ আজকে আইনের বেড়া জালে জড়িয়ে যাচ্ছে। আপার প্রাইমারি লিস্ট 7 বছর অপেক্ষা করবার পর বাতিল হলো, আজকে আবার নতুন নিয়োগ নিয়ে আরেকটা জটিলতা তৈরি। এই রায়ের কতটা সুদূরপ্রসারী ফল এবং ছাত্রদের মধ্যে কতটা অনিশ্চয়তা তৈরি করবে সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে ঘোষণা যে আমরা প্রতি বছর একটা করে টেট করব এবং এই 10 বছরের তৃণমূলের শাসনকালে শুধুমাত্র সরকারি নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে, পিএসসির ক্ষেত্রে, এসএসসির ক্ষেত্রে, পুলিশের নিয়োগের ক্ষেত্রে, কোঅপারেটিভ সার্ভিস কমিশনের ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে আজকে যে লাগাম ছাড়া দুর্নীতি, লাগাম ছাড়া কেনা বেচা, কোনো জায়গায় নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ অস্বচ্ছতা রেখে এই পশ্চিমবঙ্গ সরকার আজকে তাদের 10 বছরের কার্যকাল সম্পূর্ণ করছে। এই সরকার বিদায়ী সরকার। এই সরকার চলে যাবার পরে আগামী 2021 জুলাই মাসে যে নতুন সরকার তৈরি হবে, আমাদের এটা ঘোষণা যে আমরা প্রতি বছর একটা করে ডেট করব এবং যে সমস্ত আধিকারিকরা এবং সে যত বড় মন্ত্রী কিংবা আধিকারিক হোক না কেন, যারা এই অস্বচ্ছতার সঙ্গে যুক্ত, যারা কয়েকটি প্রজন্মের ভবিষ্যৎকে সম্পূর্ণ ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন, যারা দিনের পর দিন এভাবে লাগামহীন দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন, যারা কোনো মেধা তালিকা প্রকাশ না করে একের পর এক নিয়োগকে সম্পূর্ণ করেছেন, যারা প্রতিনিয়ত কার্যত দোকানদারিতে পর্যবসিত করে ফেলেছেন এই পুরো ব্যবস্থাটাকে, আমরা তাদের সে যত বড় মাপেরই হোক না কেন তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। মনে রাখবেন ওম প্রকাশ চৌতালা এই ধরনের মামলায় আজ পর্যন্ত কিন্তু জেলের ভিতরে আছে। তাই যে আধিকারিকরা এ ধরনের ঘটনাকে প্রশ্রয় দিয়েছেন, হয় তারা নিজেদের কাজকর্ম বন্ধ করুন, আর না হলে নিজেদের ভবিষ্যতের অবস্থান সম্পর্কে আপনারা সচেতন থাকুন। নির্বাচন বিধি ঘোষণা হয়ে যাবার পরেও যেভাবে লাগাতার তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক প্রোপাগান্ডা সরকারি প্রজেক্টের মধ্যে দিয়ে চালিয়ে যাচ্ছে, সরকারের প্রকল্পের মধ্যে দিয়ে, তার নজিরবিহীন। সবুজ সাথী সাইকেল বিলি হয়েছে, সবুজ সাথী সাইকেল বিতরণকে কেন্দ্র করে বারাসাতের চেয়ারম্যান এখন প্রশাসক তিনি বলেছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত ভুল হয়েছে, আমার গোচরে আসবার পরেই আমি বিষয়টিকে বন্ধ করেছি। কিন্তু বিষয়টি তা নয়, শুধু বারাসাত এর একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, গোটা উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় অত্যন্ত সন্তর্পণে তারা এই কাজ করে চলেছেন। কোথাও মানুষকে ডেকে আনা হয়েছে, নির্বাচন বিধি লাগু হয়ে যাবার কারণে যখন সেটা সরকারের অন্যের গোচরে চলে গেছে, সংবাদ মাধ্যমের কারণে রাতারাতি সেখানে পাত্তারি গুটিয়ে ফেলা হচ্ছে, সেখানে আবার যাদের ডেকে আনা হয়েছে সেই স্থানীয় মানুষরা বিক্ষোভ জানাচ্ছে। আজকেও দেগঙ্গা কার্তিকপুরে নতুন করে চশমা বিতরণ শুরু হয়েছে। এই যে সরকারি উদ্যোগে তৃণমূল কংগ্রেস যেভাবে সংবিধানকে বৃত্তাঙ্গুষ্ঠ দেখিয়ে নির্বাচনকে ফাংশনকে সম্পূর্ণ অস্বীকার করে এমসিসির পাশ কাটিয়ে যে কাজ চলে চলেছেন, এই নজিরবিহীন দুর্নীতি, এই অসাংবিধানিক কার্যকলাপের বিরুদ্ধে শুধু সাধারণ মানুষকে আজকে সচেতন হয়ে তার সামনে দাঁড়াতে হবে। এই সরকার সম্পূর্ণভাবে ভীত সন্ত্রস্ত। এই সরকারের যে গৃহশিক্ষক সে মোটামুটি এই দলটাকে এবং সরকারটাকে সখাত শরীরে ডুবিয়ে দিয়ে আজকে সে এখান থেকে পাঞ্জাবে পাড়ি দিয়ে চলে যাবে, কিন্তু পশ্চিমবঙ্গ কি পাবে ভবিষ্যতে আজকে এই দলের যারা কর্মী ছিলেন আজকে তাদেরও চিন্তা করতে হবে। একটা রাজনৈতিক দল তার নিজেদের কর্মীদের ওপরে সম্পূর্ণ আস্থা হারিয়ে এখন বেলা শেষে তারা সরকারি কর্মচারীদের, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কর্মচারীদের এই অনৈতিক কাজ করাতে বাধ্য করছেন। বিভিন্ন জায়গায় শিক্ষকদের দিয়ে তারা বিভিন্ন সরকারি প্রজেক্টের কাজকর্ম নতুন করে চালাচ্ছেন। যারা পেট্রোল পাম্পের নরেন্দ্র মোদীর ছবি নিয়ে বক্তব্য রাখছেন
আজকে তারা বিভিন্ন সরকারি যান ব্যবহার করে এখনো মুখ্যমন্ত্রীর মুখ বাংলা তার নিজের মেয়েকে চাই বলে সারা কলকাতা জুড়ে সরকারের বিভিন্ন জায়গায় হোর্ডিং চেয়ে ফেলেছে। আমরা নির্বাচন কমিশনের কাছে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করছি এবং যে অনৈতিক পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত এই কাজ চালিয়ে যাচ্ছে আমরা তার প্রতিবাদ করছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এখনো তৃণমূলের পক্ষ থেকে আক্রমণ অব্যাহত, বিভিন্ন জায়গায় আমাদের সভা সমিতিকে যাতে ঠিক করে না করতে পারে তৃণমূল বহু জায়গায় অবরোধ করছে, পুলিশের একাংশকে এখনো দলীয় স্বার্থে ব্যবহার করে বিভিন্ন মিটিং মিছিলকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যারা নতুন ন্যারেটিভ তৈরি করেছিলেন, যারা বলছিলেন বহিরাগতদের রাজনীতি, আজকে সেই দল নিজেদের কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন। পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয়, পশ্চিমবঙ্গকে যদি পশ্চিমবঙ্গ রাখতে হয়, পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি যদি বজায় রাখতে হয়, পশ্চিমবঙ্গের সমন্বয় যদি বজায় রাখতে হয়, তাহলে আপনাদের চিন্তা করতে হবে যে সাম্প্রদায়িক রাজনীতি, যে বিভাজনের রাজনীতি আজকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়েছে, বাংলা কোন দিকে যাবে। আজকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ ঠিক করবে ভাইজান, এটা বাংলার মানুষ মেনে নেবেন কিনা সেটা সম্পূর্ণ তাদের উপরে নির্ভর করে। পশ্চিমবঙ্গের তৃণমূল এর বাদে আমাদের বিরোধী যে কজন রাজনৈতিক শক্তি আছে তারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গকে কোথায় পৌঁছে দেবে সেটার সম্পর্কে আজকে মানুষের সামনে তারা তাদের বক্তব্য তাদের চেহারাটাকে উপস্থাপিত করেছে। যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে কেন্দ্র করে যে ফরওয়ার্ড ব্লক একটি কমিটি তৈরি করেছিলেন, যেখানে কমিউনিস্ট পার্টির সঙ্গে এক আসনে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ বসে থাকবেন এবং বিজেপির সেখানে কোনো প্রতিনিধিত্ব থাকবে না, নেতাজির 125 বছর, যারা নেতাজির মতাদর্শ, নেতাজির অসাম্প্রদায়িক চেহারা, যারা নেতাজির জয় হিন্দ নিয়ে এত বিশ্লেষণ করলেন গত জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে, আজকে সেই ফরওয়ার্ড ব্লক নেতাজির তৈরি পার্টি সেও আজকে ভাইজানের কাছে আত্মসমর্পণ করেছে। তেলেঙ্গানা আন্দোলনের স্মৃতি বিজড়িত যে কমিউনিস্ট পার্টি এখনো মানুষের সামনে বক্তব্য রেখে চলেছেন, এখনো যারা সেই তাদের অতীতে বিভিন্ন শ্রমিক আন্দোলনের খাদ্য আন্দোলনের গল্প বলেন, তাদের সমস্ত আন্দোলন শেষ হয়ে গিয়েছে আজকে এই ভাইজানের রাজনীতির কাছে। এই নির্লজ্জ সাম্প্রদায়িক তোষণ, এই নির্লজ্জ রাজনৈতিক আত্মসমর্পণ পশ্চিমবঙ্গকে দ্বিতীয়বার বিভাগের সামনে করে দেওয়ার যে চক্রান্ত চলেছে এই মুর্শিদাবাদ কংগ্রেস বিধ্বস্ত বামপন্থী এবং তার সঙ্গে ভাইজানের নেতৃত্বে এবং মোহাম্মদ সেলিমের প্রযোজনায় মোহাম্মদ সেলিমের পরিচালনায় যে নাটক পশ্চিমবঙ্গে চলছে, আমাদের বিশ্বাস পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের শান্তিকামী মানুষ, পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি যারা রক্ষা করেন, যারা একই সঙ্গে দুর্গাপূজার বিসর্জনার মহরবের মিছিল একই দিনে একই সময়ে একই রাস্তা দিয়ে সমান্তরালভাবে নিয়ে যাওয়ার জন্য যে মানুষ তৈরি, আজকে তারা সিদ্ধান্ত নেবেন কোথায় যাচ্ছেন পশ্চিমবঙ্গ। আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, জাতীয়তাবাদী কর্মীরা, বিভিন্ন বামপন্থী দল, তাদের এই ঘটনার পরে হাজার হাজার মানুষ নতুন করে বিজেপিতে আবার যোগদান করবার ঢল নেমেছে। আজকেও আমাদের মাননীয় সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুরের সাংসদ আপনাদের পরিচিত, তিনি আজকে তার উপস্থিতিতে কিছু মানুষ যোগদান করেছেন এবং কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের যিনি সংগঠনের দেখবার দায়িত্বে আছেন এবং কিভাবে এই অঞ্চলের মানুষ বিভিন্ন দল থেকে তার সঙ্গে যোগাযোগ করছেন, আসছেন, কিছু জায়গায় স্থান সংকুলানের কারণে সমস্ত জয়নিং আমাদের দলীয় কার্যালয়ে কিংবা নির্বাচনী কার্যালয়ে কিংবা মিডিয়া সেন্টারে করানো সম্ভব হচ্ছে না, বিভিন্ন মিটিং মিছিলের মধ্যে দিয়ে সমাবেশের মধ্যে দিয়ে আমাদের এই জয়নিং চলছে। আমরা সমাজের সর্বস্তরের মানুষদের সহযোগিতা চাই, তাদের অংশগ্রহণ চাই, তাদের সাজেশন চাই এবং তাদেরকে সঙ্গে নিয়ে আমরা পশ্চিমবঙ্গে আসল পরিবর্তনের লক্ষ্যে পৌঁছতে চাই। আগামী 7 তারিখ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনতার ব্রিগেডকে সম্বোধন করবেন এবং তিনি সেদিন যে এজেন্ডা তৈরি করবেন, আমরা আবার বলছি সেই এজেন্ডা ঘিরেই পশ্চিমবঙ্গের ভবিষ্যতের রাজনীতি আবর্তিত হবে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন শ্রী অর্জুন সিং। আমার বেশি কিছু বলার নেই। আজকে নর্থ কলকাতা ডিস্ট্রিক্ট যেটা আমি অবজারভার আছি, যেখানে এখানে তৃণমূল কংগ্রেসের এসসি এসটি ওবিসি সেলের যে লিডার ছিল কালী ফাটি, সে আর তৃণমূল মহিলা মোর্চা নর্থ কলকাতা নেত্রী ছিলেন কামিনী, আর সিপিএমের অচিন্ত দাস, এদের নেতৃত্বে
প্রায় 300 উপরে এখানে যারা অসংগঠিত শ্রমিক শ্রেণী মানুষ আছেন তারা আমাদের দলে জয়েন করেছেন, তাদেরকে আমরা আমাদের দলে জয়েন করিয়েছি। এতে একটা অসংগঠিত যে সংগঠন যে ছিল তৃণমূল কংগ্রেসের, এটা একটা বিরাট ধাক্কা খেল। আর প্রায় রোজই আমরা এই ধরনের আমাদের দলে লোক আসছেন, আজকে এবার এখান থেকে ওই কামারহাটিতেও কয়েকশো মানুষ আজকে যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ওখানকার কাউন্সিলররা আছে তারাও আজকে জয়েন করবেন, আমি এখান থেকে ওখানে যাব, আমার এটাই একটা সূচনা দেওয়ার ছিল। ধন্যবাদ। ভালো কথা, নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য চারদিকে ফুল বিছিয়ে দিচ্ছেন। বাংলার মানুষ সম্মান চায়, বাংলার মানুষ অপমানের বদলা চায়। শুধু তাই নয়, তার নিরপেক্ষতা নিয়েও একাধিকবার প্রশ্ন উঠেছে, সেনা মোতায়েন থেকে আরম্ভ করে দেখুন, তৃণমূল কংগ্রেস এখন মরিয়া পায়ের তলা মাটি নেই। এখন ইলেকশন কমিশন যেদিন 8 দিন ঘোষণা করেছিল 8 ফেজে ইলেকশন হবে, সেই দিন থেকে তারা ইলেকশন কমিশনের বিরুদ্ধে কথা তুলছে। ইলেকশন কমিশনকে তারা একটু চমক ধমক দেখাবার চেষ্টা করছে। আমি যতটুকু আমার মনে আছে, বিদ্যাসাগর যে মূর্তি ভাঙার কেসে মমতা ব্যানার্জী একটা তদন্ত কমিটি বা FIR হয়েছিল, কলকাতা পুলিশও তো কোনো তদন্ত করে বের করতে পারলো না কি কে কেন যারা ভেঙেছিল তাদেরকে সাইড করা হয়েছিল, তাদেরকে বাঁচিয়ে আমাদের কিছু কর্মীদেরকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল, যেখানে অস্পষ্টভাবে কোনো ক্যামেরা কোথাও কোনো জায়গা ওই বাউন্ডারির ভিতরে কেউ যাওয়ার কোনো জায়গা থেকে কোনো পিকচার আসেনি। তো এখন একটা চাপ সৃষ্টি করার জন্য যেহেতু তারা দেখছেন ইলেকশন কমিশন প্রত্যেকটা ব্যাপারে নজর দিচ্ছে, এই জন্য সুদীপ জৈন যে তাকে অপসারণ দাবি করছেন, এটা করতেই পারে। তৃণমূল কংগ্রেসের কাছে এখন দেখছে মানুষ তো আর সঙ্গে নেই, তাই জন্য এইসব করে নাটক করার একটা চেষ্টা করছে। এটা সব টিকবে না, কেন ইলেকশন কমিশন কোনোভাবে যে গাইডলাইন হয় তার বাইরে ইলেকশন কমিশন যায় না, এটা অস্পষ্টভাবে কেন তাদেরও তারা সবসময় এটাকে মেনটেন করে। আজকে তৃণমূলের কোঅর্ডিনেটরদের নিয়ে একটি মিটিং করেছেন ফিরহাদ হাকিম, সেখানে বলা হয়েছে যে সমস্ত ওয়ার্ডগুলি পিছিয়ে রয়েছে সেখানে ঠিকভাবে তারা যদি লিড করতে পারে তাহলে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে, কি বলবেন? আমি জানি না এরকম উনি বলেছেন কিনা, আমি তোমার কথার উপরে উপরে মুখাত্তর করেই বলছি। আজকে মিটিং ছিল তৃণমূল ভবনে, এটা বলেছে হয়েছে ফিরহাদ হাকিম। আমরা যে বারবার বলে আসছিলাম যে তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়, কারণ একটা রাজনৈতিক দলের একটা বিশেষ সংজ্ঞা থাকে, তৃণমূল কংগ্রেস তার মধ্যে পড়ে না। এবং 2022 সালের যে শিক্ষাবর্ষ আসবে সেখানে দেখবে বহু মানুষ PhD করছে এটা নিয়েই যে তৃণমূল কংগ্রেসকে আদৌ কোনো রাজনৈতিক দল বলা যায় কিনা। গণতন্ত্রের উপরে এদের সামান্যতম কোনো আস্থা নেই, এরা মানুষের উপর ভরসা রাখতে পারে না, মানুষকে অপমান করা, যে সিস্টেমের মধ্যে আছে সেই সিস্টেমকে অপমান করাই ওদের এক কাজ। একটা রাজনৈতিক দল কোন জায়গায় পৌঁছলে, দেউলিয়া কোনো কোন জায়গায় পৌঁছলে কন্ট্রাক্ট দেয়, এটা তো এক ধরনের মানে কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে, এক ধরনের যেরকম খুন করতে গেলে সুপারি দেয় বিভিন্ন লোককে ধরে এসে একটা কন্ট্রাক্ট চলেছে, এরকম ওরা করতে পারে কোনো এখন ইভেন্ট ম্যানেজমেন্টে ঢুকে দিয়ে শেষ পর্যন্ত হয়তো রাজনীতিটা করা তাদের দিয়ে দেখতে পারে। এই কি বলবো, তাদের দল তাদের প্রচুর টাকা আছে কাছে, 1 কোটি টাকা দিয়ে বাংলার মানুষ বিক্রি হবে এটাই তো বলতে চাইছে।
বলছি যে মুর্শিদাবাদের আপনি যা বললেন মুর্শিদাবাদের কংগ্রেস বয়স্ক বাম আর বিধ্বস্ত বাম আর ভাইজান আপনারা এটা বারবার বলছেন এটাকে কি বামপন্থীদের আপনারা প্রাসঙ্গিক করছেন না আপনারা ভয় পেয়ে গেছেন? আমাদের ভয় পাওয়ার কি আছে? আমরা তো শুধুমাত্র ভোটের জন্য রাজনীতি করি না, পশ্চিমবঙ্গের মানুষকে আমরা বলতে চাইছি যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কার হাতে। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বাংলার মানুষ যদি ভাইজানের হাতে তুলে দিতে চায়, কারণ এই দুটো দল যারা সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করেছিল এবং লাগাতার ধর্মনিরপেক্ষতার কথা বলেছে, কেরলে মুসলিম লীগ আর পশ্চিমবঙ্গে এসে যারা সেকুলার সাজে তারা আজকে কোন জায়গায় গেছে? একবার এদের কারণে ভারতবর্ষ ভাগ হয়েছে, পশ্চিমবঙ্গ ভাগ হয়েছে, নতুন করে বাংলার মানুষ ভাগের দিকে যাবে কিনা? কারণ ভাগিদারি শব্দ মঞ্চে উঠেছে, ভাগিদারি শব্দ ইনকিলাব জিন্দাবাদকে ম্লান করে দিয়েছে। ইনকিলাব জিন্দাবাদ আর নারায়ণ তাকদীর যখন এক হয়ে গেছে সেই 46 সালের ময়দানের মতো, তাহলে পশ্চিমবঙ্গ আবার কি সেই রাস্তায় হাঁটছে? আমাদের বাংলার মানুষকে বাঁচানো, বাংলার জমি বাঁচানো, এখানে সমন্বয় রক্ষা করবার, আমাদের জন্য যে পৃথক ফ্রন্টলাইন তৈরি হয়েছিল সেটাকে বাঁচিয়ে রাখবার জন্য আমরা মানুষকে বলছি। শিবসেনা প্রধান সঞ্জয় রাউত আজকে তৃণমূলকে সমর্থনের কথা ঘোষণা করেছে। শিবসেনা আপনাদের কেন্দ্রীয় রাজনীতিতে কেন্দ্রীয় স্তরে সেখানে বিজেপি সহযোগী দল, তার সঙ্গে সরকারও এখন নেই, কিন্তু সেই জায়গা থেকে আজকের এই যে তৃণমূলকে সমর্থন করা, শিবসেনা আপনি জানেন যে শিবসেনার একটা অন্যতম ভোট ব্যাংক হিন্দু ভোট ব্যাংক, তো এই আপনার কি মনে হয় যে এখানে এই শিবসেনা জয়নিং এর ফলে সেই শিবসেনা মহারাষ্ট্রে নিজেদের বাঁচিয়ে রাখুন? শিবসেনা কর্মকাণ্ডে স্বর্গীয় বালাসাহেব তিনি ওপর থেকে চমকে চমকে উঠছেন, কারণ শিবাজী মহারাজ আর আফজল খানের সন্ধি হয়ে গেছে শিবাজী পার্টি, কেরলে মুসলিম লীগ আর মহারাষ্ট্রের শিবসেনা, মাঝখানে কংগ্রেস, বালাসাহেব চমকে উঠছিল। এই আবে জমজম আর চরণামৃতর যে অসাধারণ ব্লেন্ডিং, এটা দেখে ওদের মানুষ এমনিতেই মহারাষ্ট্রে ছুটি করে দেবে, আর পশ্চিমবঙ্গে যদি আসে একবার খালি দেখে নেবেন আসার আগে মুখে খৈনি পান পরাগ আছে কিনা, কারণ এখানে তো আবার হিন্দি ভাষীদের সম্পর্কে ধরনের কথা বলা হচ্ছে, ওরা এসে কি ভাষায় কথা বলবেন? বাংলা তো নয়, মারাঠি, হিন্দিটা তাও বুঝতে পারো, তারও বুঝতে পারবেন না। এগুলোর কোনো প্রাসঙ্গিকতা নেই, এরা নিজেদের প্রাসঙ্গিক করবার জন্য দু এক জায়গায় নিজেদের দলের নামটা মনে করিয়ে দেবার জন্য, কারণ এটা মোটামুটি ভাবে মহারাষ্ট্রের মানুষই বলছে বালাসাহেবের কলঙ্ক, এরা এটা মহারাষ্ট্রের সাধারণ মানুষের কথা, বিজেপি পক্ষ থেকে। সুমিত্রা, হিন্দু ভোট কি ভাগ হতে পারে বলে আপনার মনে হয়? যে হিন্দু ভোট ভাগ হতে পারে বলে মনে হয় বা ভাগ করবার একটা চেষ্টা? আমরা তো হিন্দু মুসলমান হিসেবে ভোটারকে দেখি না, আমরা দেখি রাজনৈতিক বিচারধারার উপর, আমরা হিসাব করি আমাদের যে কি কর্মসূচি আছে আমরা মানুষের কাছে দিয়ে যাই। আমাদের কর্মসূচি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম ইস্যু রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, দুর্নীতিকে দূরে সরিয়ে রেখে শিল্পায়নের পরিবেশ তৈরি করে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, শিল্পের প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা, শর্ত সাপেক্ষে এসএসজেড কে ফিরিয়ে আনা, পশ্চিমবঙ্গে লাগাতার ব্যাপক শিল্পায়ন করা, পশ্চিমবঙ্গে প্রতি বছর একটা করে টেট পরীক্ষা নেওয়া, প্রত্যেক বছর সরকারি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা, এবং যারা এই সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত করেছে তাদের চিহ্নিত করা, এবং সর্বোপরি এই ঋণের জালে যে জড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ, মাননীয় অর্থমন্ত্রী ডক্টর অসিত মিত্রের কল্যাণে সেই টেপ ট্র্যাক, সেই ভিসিএস সার্কেল পাপ চক্র থেকে পশ্চিমবঙ্গকে বাইরে এনে কেন্দ্র রাজ্য সংঘাত বন্ধ করে পশ্চিমবঙ্গকে একটা উন্নয়নের রাস্তায় নিয়ে গিয়ে সোনার বাংলা তৈরি করা, এটা আমাদের এজেন্ডা। এখানে হিন্দু মুসলমান কোনো এজেন্ডা নেই, আর বিজেপির মানুষ পশ্চিমবঙ্গে রাজনীতি সচেতন, মানুষ জানে যে পশ্চিমবঙ্গে মাথায় কপালে তিলক কাটলেও ভোট পাওয়া যাবে না, মাথায় হিজাব পড়লেও ভোট পাওয়া যাবে না, মানুষ সচেতন, রাজনৈতিক ইস্যুতে রাজনৈতিকভাবেই মানুষ ভোট। আপনি যেটা বললেন, আপনি যেটা বললেন এই প্রধানমন্ত্রীর বোর্ডিং সরানো নিয়ে গতকাল যেটা পরিপ্রেক্ষিতে আপনি মুখ্যমন্ত্রী বলেন না, মানে সরকারি যে সমস্ত বোর্ডিং এখনো পর্যন্ত রয়ে গেছে কমিশনে, আপনারা
নির্দিষ্টভাবে কোন হোর্ডিংটার ব্যাপারে আপনাদের আপত্তি বা কি ধরনের? আমাদের কোনো হোর্ডিংয়ের বিষয়ে আপত্তি নেই, হোর্ডিংয়ের ভাষা নিয়ে আপত্তি নেই। আমরা বলছি যখন প্রধানমন্ত্রীর ছবি নিয়ে আপত্তি উঠছে, নিশ্চয়ই এটা নির্বাচন কমিশনেই দেখার বিষয়। নির্বাচন কমিশন যদি মনে করেন প্রধানমন্ত্রীর ছবিগুলো এখান থেকে সরাতে হবে, সরিয়ে নেবেন, আমাদের কিছু করার নেই। সেরকমভাবে আমরাও বলবো যে এই একইভাবে যেরকম আমাদেরও মুখ্যমন্ত্রীর ছবি বিভিন্ন জায়গায় লাগানো আছে, সেগুলো আমরা খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনকে বলবো। তবে একটা সত্যি কথা কি, এটা নিয়ে এরকম বিতর্ক রাজনীতির জন্য রাজনীতি হয়, এই ছবি দিয়ে আর এই একটু হোর্ডিং দিয়ে পশ্চিমবঙ্গে ভোট হয় মানুষ সরকার করবে এবং বাংলা বাংলার মেয়েকেই চাইছে, কি বলবো? এটা অর্জুনদা ভালো বলতে পারবে, পার্থদা পার্থদা না বললে পার্থদার শেষ সময়টা অসুবিধা হয়ে যাবে, এখন বলতে হচ্ছে বলবে। কিন্তু পার্থদাকে যখন ক্যামেরা থেকে সরাবেন, পার্থদা সব থেকে বেশি মমতা ব্যানার্জিকে গালাগালি করেন। তো আমি তো ওই দল করে এসেছি, আমি শুনেছি। এবার নন্দীগ্রামে তো দিদিমণি যাচ্ছেন, তো নন্দীগ্রামে অস্পষ্টভাবে নন্দীগ্রামে যে মাটির লোক আমাদের শুভেন্দু অধিকারী অস্পষ্টভাবে বলেই দিয়েছেন কি হাফ লাখ ভোটে হারাবেন, যদি পার্টি ওকে টিকিট দেয় তাও হারাবে, যদি অন্য কাউকে দেয় তাও হারাবে, দায়িত্ব শুভেন্দু অধিকারী নিয়েছেন। তো এখন এটা আমরা দেখেছি কি যখন পরিবর্তন হয় তখন মুখ্যমন্ত্রী সমেত সব হারে, তো এটা একটা হারার একটা জায়গা পৌঁছে গেছেন দিদিমণি, উনি নিজেই গেছেন। আমরা শুধু একটাই কথা বলবো কি ভবানীপুর আর আবার দু তিন জায়গা থেকে না দাঁড়ান, নাহলে আবার আমাদেরকে সেইভাবে তৈরি করতে হবে নিজেকে। নির্বাচনের কাজে চুক্তিভিত্তিক কর্মীদের ব্যবহার করা যাবে না, বিজেপি বারবার দাবি জানাচ্ছিল এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত যখন জানিয়েছে যে করা যাবে না, প্রশাসন বলছে যে তাতে নির্বাচনের কাজ ব্যাহত হতে পারে, কেননা কর্মী সংখ্যা কমে যাবে, কেননা প্রশিক্ষণ তাদের দেওয়া হয়ে গেছে। নির্বাচন কমিশন যখন ঠিক করেছে নির্বাচন পরিচালনা করবার দায়িত্ব নির্বাচন কমিশনের, বিজেপির না, এটা তাদের ব্যাপারে, তারা ঠিক। আমি এরপরে একটা কথা বলি, 5.5 লাখ ভ্যাকেন্সি পড়ে আছে, আমাদের যারা নির্বাচন করবে যে কর্মীরা তাদের তো সংখ্যা এমনি কমে যাচ্ছে, এখন এই জন্যে বাধ্য হয়ে ওদেরকে নিতে হচ্ছে, যেটা তার আইনে নেই। আজকে ডি গ্রুপ যদি সেক্টর ইনচার্জ হয়ে যায় ডি গ্রুপের কর্মীরা, তাহলে তো ইলেকশন প্রসেসের উপরে প্রশ্নচিহ্ন লেগে যাবে। যদি দরকার হয় ইলেকশন কমিশন বাইরে থেকে লোক নিয়ে আসবে, নিয়ে এসে ভোট করাবে। এই ডি গ্রুপ আর ক্যাজুয়ালকে দিয়ে তো ভোট করানো যায় না, তার তো কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, তাকে কি সাসপেন্ড করবে না কি তাকে চাকরি খাবে, এ তো হয় না। কিন্তু এখানে 5.5 লক্ষ অফিসিয়াল ভ্যাকেন্সি পড়ে আছে, তো লোক কোথা থেকে পাবে? আপনারা কি এটা দাবি জানাচ্ছেন বাইরে থেকে লোক এনে ভোট করা? আমরা দাবি জানাচ্ছি না, আমরা বলছি কি ক্যাজুয়াল লেবার আর ডি গ্রুপকে দিয়ে ভোট করানো যায় না, আইনত আজ পর্যন্ত হয়নি। এর মধ্যে দাবি জানাবার কোনো ব্যাপারই না, এটা ইলেকশন কমিশনের ব্যাপার আছে কি ইলেকশন কমিশন কি করছে, কেন ডি গ্রুপ দিয়ে বা ক্যাজুয়াল লেবার দিয়ে বা ওই সিভিক ভলান্টিয়ারকে দিয়ে ভোট করানো যায় না। শ্রমিকদের পশ্চিম বর্তমানে বিভিন্ন জায়গায় দেওয়াল লেখন শুরু হয়েছে যে জিতেন্দ্র তিওয়ারিকে দাঁড় করালে তার বিপরীতে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীকে দাঁড় করানো হবে, কি বলবেন? পার্টি যদি জিতেন্দ্র তিওয়ারিকে ভোটে দাঁড় করানোর দর করায়, পাণ্ডবেশ্বর আসলে যদি দাঁড় করায় বা অন্য কোনো আসলে যদি মনে করে তাকে দাঁড় করাতে চায়, তাহলে সে সেখানে অনেক বেশি ভোটের ব্যবধানে 50,000 বাঞ্ছিনে সেই আসন থেকে জিতেন্দ্র তিওয়ারি জিতে আসে। আচ্ছা, আপনারা কি এবার আশা করছেন যে জেনারেলি হয় আমরা 2019 দেখেছি 2017 দেখেছি যে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর বিজেপির কর্মীদের রাজ্য অফিসে বিক্ষোভ দেখা যায়, বিক্ষোভের সম্ভাবনা নেই, মানুষ এখন সবাই উজ্জ্বল হয়ে আছেন, কারণ এখন তো শুধু বিজেপির প্রার্থী নয়, এই নির্বাচনটা মহামাটি মানুষের নির্বাচন, পশ্চিমবঙ্গের মহামাটি মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়ছে, মানুষ নেমে গেছেন এখন বিজেপি সচেতন থাকবে এবং ভাইজানদের ওই যার সঙ্গে যারা আছেন পরের ব্লক আর যারা সব খোঁজগুলি দল যারা আছেন ওদের সীমানো ভাইজান মানুষের ব্রিগেড মানে তো তৃণমূল কংগ্রেসের স্লোগান।
তৃণমূল কংগ্রেসের স্লোগান তো তৃণমূলের কর্মীরা তো তৃণমূল কংগ্রেসে বেরিয়ে আসছে, তারা বলছে মামাটি মানুষ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। আমরা কি করতে পারি বলুন? তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তর থেকে এক্সোডাস হয়েছে। আজকেই অর্জুন দা এসে বলছিলেন জায়গার নাম বলবো না, দু তিনটি বিধানসভা কেন্দ্র থেকে তার সঙ্গে আজকে যোগাযোগ করা হচ্ছে। তো তারা এসে তাদের ফট করে নাম পতাকা নিয়ে নেমে গেলে স্লোগান পরিবর্তন করতে পারে? নিচু তলার কর্মীরা যারা শুধু ভোট দেন জিন্দাবাদ বলে তারা আসছে, তারা দলে আসছে না। অর্থ হচ্ছে কি, যাদের ওপরে ভরসা করে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, মামাটি মানুষ তৃণমূল কংগ্রেসের স্লোগান দেখা, তৃণমূল তৈরি হচ্ছে গ্রাসরুট লেভেলের কংগ্রেস থেকে, সেই স্তর থেকে সবচেয়ে বেশি মানুষ। অ্যাকচুয়ালি মামাটি মানুষ তো আর নেই, মানে 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 হয়ে গেছে। ঠিক আছে, চল, থ্যাংক ইউ। ঠিক আছে, এরপরে আর একটা জয়েনিং আছে পাঁচটায়, এখানেই তো সবাই নিয়ে নিন, তারপর